আর জি ঘটনায় প্রিন্সিপালের বিরুদ্ধে খুব ছাত্রছাত্রীদের এবার প্রিন্সিপালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এক ব্যক্তি যিনি কিনা জিবি মিটিংয়ে হাজির ছিলেন তিনি প্রিন্সিপালের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক সমস্ত অভিযোগ করেছেন যা শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠবে আর তারা যা বক্তব্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তার যে বক্তব্য সেটা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে সেই ব্যক্তি বলছেন যে ইন্টারনের গার্লফ্রেন্ডরা কিভাবে সুবিধে পেত সন্দীপ ঘোষের থেকে এমনকি ওই ব্যক্তি বলছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুললে নাকি মরেও যেতে পারেন সেই সঙ্গে ইন্টার্নরা কি করত সেই বিষয়টা নিয়েও খোলসা করেছেন তিনি হ্যাঁ এরকমই নানা বিস্ফোরক অভিযোগ করেছেন সেই ব্যক্তি তবে যে ব্যক্তি এই অভিযোগ করেছেন তার নিরাপত্তার জন্য তার কণ্ঠস্বর পরিবর্তন করা হয়েছে আর বলে রাখি তার এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা এবার শোনাবো আপনাদের সেই অডিও শুনুন আজকে যা আরজি করে গেছিলাম এবং জিবি মিটিং ছিলাম যা দেখলাম তারপরে খুব একটা মানে মানে এমনিতেই লস্ট ফ্রেড ইন হয়েছে ঘটনাটা যা ঘটেছে তা তো ঠিকই আছে কিন্তু তারপরে আর জি করে আর কি যা হলো তারপরে আর মনে হয় না যে মানে মানে আর সত্যি কোনো কোনোদিনই কোনোদিন কোনো ফেড জন্ম হয় বলে আর জি করের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে মানে ওই আর কি মানে মানে কি বলবো তৃণমূলের নিকৃষ্টতম নেতাগুলো যেগুলো আছে আর কি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বা রাজ্যস্তরের লেভেলে যেগুলোকে দেখলে একদম নেওয়া যায় না এরকম পঞ্চাশটা নেতার নাম মনে দিলেও এই মা এই মানুষটাকে কখনোই ম্যাচ করা যাবে না যেমন আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ তো কেন সে ভাই কেন সে এত বিখ্যাত বা কেন তার বিশাল প্রতাপ আন্ডারগ্রেট ফাইনাল ইয়ার ইন্টার্ন এরকম প্রত্যেকটা কলেজের একটা একটা মুষ্টিমেয় একটা একটা জাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায় ছেলে বা গিয়ে কেউ একজন সাপ্লি পেয়েছে ইন্টার্ন দাদা বললো পরের দিন ভাই ফাইনাল ইয়ার এ সাপ্লি পেয়েছিস পাশ করে দেবো দশ লাখ টাকা একদম দশ লাখ এবার পরের দিন ফাইনাল ইয়ারের এমবি রেজাল্টের পরের দিনটার কথা ভাব সবাই ইন্টার্নশিপ নিয়ে পোস্ট দিচ্ছে পাস করে গেলাম ডাক্তার হয়ে গেলাম সেই ইমোশনাল একটা জায়গা সেখানে দশ লাখ টাকা দিয়ে দিল দু লাখ টাকা সন্দীপ ঘোষ আট লাখ টাকা ইন্টার্ন ঠিক আছে সেই দিয়ে ইন্টার্ন গাড়িও কিনে নিল এরকম হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল

অনার্স লাগবে মেডিসিন এর গায়ে নিতে রেজাল্ট বেরোলো দুটো অনার্স এবার এই বাইয়ে দেওয়া ব্যাপারটা এমন জায়গায় নিয়ে চলে গেছে আজকে মিটিং এ যখন কন্টিনিউয়াসলি এরকম একটা ইয়ে আসছিল কন্টিনিউসলি যখন একটা নেগেটিভ আসছিল যে অথরিটি যা যা আছে শাস্তি হ্যাঁ তাড়াতাড়ি করে জাস্টিস হোক ইত্যাদি সিকিউরিটি ইত্যাদি একটা ইয়ে তো আসছে যে অথরিটি কেন চুপ অথরিটি কেন অথরিটি কেন ইয়ে নেবে না এইটা নিয়ে সবাই ল্যানিমা সব কলেজে সব রিপ্রেজেন্টেটিভ প্রায় দেড়শো জন আর জি করে ইন্টার্ন যারা সো কর্ড ইয়ে তাদের প্রতিবাদ না রকম একটা ইয়েতে আমরা নেই কেন প্রিন্সিপালকে নিয়ে বলা হবে এই সেই সেইখানে একটা বৃহৎ তুলমুল তুলকালাম কাণ্ড লেকচার থিয়েটারের আলো দুবার করে বন্ধ করে দেওয়া হলো সেম সেম দেওয়া হলো কিন্তু প্রত্যেক একটা কথাই খালি সবাই ঠিক করে দিল যে এম এস বি প্রিন্সিপালের বা অ্যাট লিস্ট

নোটিস করতে পারবো পুরো ইউজি মাস পুরো ইন্টার মানে পুরো না হলো এটা বিশাল সংখ্যা করতে দেবে না পাস ফেল অনেক দূরের ব্যাপার সন্দীপ ঘোষ এমন লোক জানেন যে বেশি কথা বললে পাঁচ আ মন টাকা বল ব্যাপারে যেতে পারি পাস ফেল অনেক পরের ব্যাপার এমডি পাস করলাম না এমএস পাস করলাম সেটা অনেক পরের ব্যাপার এই হচ্ছে করের পরিস্থিতি এবং দিস ইজ দা রিজন व्हाই এত বড় একটা ঘটনার পরেও জিনিসটার এফেক্ট এখনো এত মাস আপিবেল হয়নি ফ্রম দা এপি সেন্টার আর সেলস আজকে যা দেখিয়েছে এবং শুধু তাই না ওই ইয়ে থেকে জিবি মিটিং থেকে বেরিয়ে ইন্টার্ন গুলো এই পা চাটা চটি চাটা ইন্টার্ন মালগুলো গুলো এরা বেরিয়ে এসে সবার আগে মিডিয়াতে বাইট দিয়েছে যে বন্যা সব কলেজ থেকে লোকজন এসে আমাদের পিসফুল প্রোটেস্টকে প্রোটেস্ট হতে দিচ্ছে না আমরা চেয়েছিলাম এই এজেন্ডায় কথা বলতে তারা কেউ হতে দিচ্ছে না এবং আমাদেরকে মানে মেন্টালি হ্যারাস করছে এই করছে এবং প্রায় একশো পুলিশ ডেকে এনেছিল হু ওয়্যার টেলিং আস যে আপনারা শান্ত ভাবে বেরিয়ে যান এলাও করে দেবো এরা প্রিন্সিপালের লোক এরা নাহলে কিন্তু আমাদেরকে ইয়ে করতে হবে কোন জায়গায় চলে গেছে ব্যাপারটা আজকে আরজি করের পরে খুব সম্ভবত মানে আরজি করের থেকে যদি কালকে স্টেটমেন্ট কালকে বা পরশু স্টেটমেন্ট আসে যে না আমরা সব সব আন্দোলন তুলে নিলাম সব ঠিক আছে সব ভালো সবাই ভালো সেই সেই ইত্যাদি খুব অবাক হব না আমি আজকের পর আজকে যা আর জি করে গেছিলাম এবং জিবি মিটিং টায় ছিলাম যা দেখলাম তারপরে আর খুব একটা মানে মানে এমনিতেই লস্ট ফেট ইন হিউম্যানিটি হয়েছে ঘটনাটা যা ঘটেছে তা তো ঠিকই আছে কিন্তু তারপরে আর জি করে আর কি যা হলো তারপরে আর মনে হয় না যে মানে মানে আর সত্যি কোনো কোন দিনই কোনোদিনই কোনো ফেদ জন্মাবে বলে আর প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে মানে ওই আর কি মানে মানে আর কি বলবো তৃণমূলের নিকৃষ্টত নেতাগুলো যেগুলো আছে আর কি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বা রাজ্য রাজ্যস্তরের লেভেলে যেগুলোকে দেখলে একদম নেওয়া যায় না এরকম পঞ্চাশটা নেতার নাম মনে দিলেও এই মা এই মানুষটাকে কখনোই ম্যাচ করা যাবে না যেমন আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ তো কেন সে ওয়াইস কেন সে এত বিখ্যাত বা কেন তার এত বিশাল প্রতাপ আন্ডারগ্রেজুয়েট ফাইনাল ইয়ার ইন্টার্ন এরকম প্রত্যেকটা কলেজের একটা একটা মুষ্টিমেয় একটা জাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায় ছেলে বা কেউ একজন সাপ্লি পেয়েছে তিনটান দাদা বলল পরের দিন ভাই final year এ supply পেয়েছিস পাস করে দেব দশ লাখ টাকা দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন